2031 সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশ ও 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অংশীদারিত্বে 50 বছর উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুশৃঙ্খল ও বাস্তবমুখী পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে দেশ। গত 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এডিবি যে অবদান রেখেছে তা অব্যাহত থাকবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অংশীদারিত্বের 50 বছর উদযাপন। এই সময়কালে এডিবি থেকে স্বল্প সুদে প্রায় $21 বিলিয়ন ঋণ পেয়েছে বাংলাদেশ, যা বাংলাদেশের অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে। এডিবিকে ধন্যবাদ জানিয়ে সহায়তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকার প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই এডিবির সহায়তার হার বাড়ে 3 গুণ। বর্তমানে জিডিপির আকারে বাংলাদেশ বিশ্বে 35তম বৃহত্তম অর্থনীতির দেশ। ধারাবাহিকভাবে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে 2030 সাল জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনের সময় আমরা তার মধ্যে আমাদের 28তম বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো বলে আশা রাখি। 31 সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করা আর 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা অত্যন্ত বাস্তবমুখী সুশৃঙ্খল পরিকল্পনা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সফলভাবে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকটকালে অনেক উন্নয়ন সহযোগী সুদের হার বাড়িয়েছে, যা অনেক প্রকল্পের অনিশ্চয়তা ও বাধা তৈরি করেছে। বৈশ্বিক সংকটকালীন সময়ে সহজ শর্তে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকটময় সন্ধিক্ষণে আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে অনেক উন্নয়ন অংশীদার সুদের হার বাড়িয়ে দিচ্ছে, যা বেশিরভাগ প্রকল্পের জন্য উন্নয়ন অর্থায়নকে অর্থনৈতিকভাবে অকার্যকর করে তুলছে। অতএব একাধিক অর্থনৈতিক ধাক্কার প্রভাব মোকাবেলায় আমাদের মধ্যে সমন্বয় গড়ে তোলা অত্যন্ত জরুরি। বৈশ্বিক অর্থনীতি তার স্বাভাবিক অবস্থানে ফিরে না আসা পর্যন্ত এজন্য সহজ শর্তে অর্থায়ন অব্যাহত রাখা প্রয়োজন। আর্থিক প্রতিষ্ঠানগুলি এবং উন্নত দেশগুলি এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে, তাদের নজর আমরা চাই। আমরা কারো কাছে কোনো করুণা চাই না, দয়া ভিক্ষা চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। বাংলাদেশের অগ্রযাত্রায় এতদিন যেভাবে পাশে থেকেছে এডিবি, আগামী দিনগুলোতেও সেই ধারাবাহিকতা থাকবে বলে জানান এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।